তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আমাদের অনেক সময় এই দরকারটি হয়ে থাকে যে আমাদেরকে কোনো পেজ, অর্থাৎ এটি হতে পারে কোনো সার্টিফিকেট বা আপনার যে কোনো ওষুধের কাগজ, যেটা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবেন, কিন্তু আপনাকে আগেই বলে দেয় যে সেই কাগজটি কিন্তু আপনাকে স্ক্যান করে দিতে হবে। তো এর জন্য আমাদেরকে যে সমস্যাটি পোহাতে হয়, আমাদেরকে যে কোনো স্টুডিওতে যাওয়ার পরে সেটি কিন্তু স্ক্যান করতে হয়, এবং সেই স্ক্যান করার জন্য কিন্তু তারা ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট ধরে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে, অর্থাৎ মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলেই সেটাকে স্ক্যান করবেন একটি অ্যাপসের মাধ্যমে। তো জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন, আর পুরো ভিডিও জুড়েই সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে রাখুন। তো ভিউয়ার্স, এর জন্য অবশ্যই আপনাকে যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে সেই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব ভিডিওর একদম শেষে। আপাতত আমি চলে যাচ্ছি সেই অ্যাপ্লিকেশনটির ভেতরে। তো অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পরে আপনারা সর্বপ্রথম ঠিক এই ইন্টারফেসটি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে অ্যালাউ, এটা আপনাকে অ্যালাউ করে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আবার সেই অ্যালাউ চলে এসেছে, অর্থাৎ মিডিয়া পারমিশন চাইছে, এটাকেও আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এই ইন্টারফেসটি শো করছে। এই ইন্টারফেসটির একদম নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরার আইকন রয়েছে, আপনারা ক্লিক করবেন এই ক্যামেরার আইকনে। এই ক্যামেরার আইকনে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ক্যামেরাটি কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আমার ক্যামেরাটি যেভাবে ওপেন হয়েছে। এরপরে আমি যে কাজটি করব, এই ছবিটিকে আমি সুন্দরভাবে ছবি উঠাবো, এবং ছবি উঠানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার একটি আইকন রয়েছে, আমি ছবিটি তুলে নিলাম। এখন ছবিটি ওঠানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে একটি এরকম বর্ডার ফিট করে দেওয়া হবে। আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই বর্ডারটিকে আপনারা যেভাবে খুশি আপনারা কিন্তু এটাকে টানাটানি করে আর কি বড় ছোট করতে পারবেন, আপনার যতটুকু দরকার ঠিক আপনি অতটুকু নেবেন। নেয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, একদম ডান দিকে দেখতে পাচ্ছেন, একদম নিচের ডান দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে টিক মার্ক, আমি ক্লিক করব এই টিক মার্কটিতে। তো এই টিক মার্কটিতে ক্লিক করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একদম স্ক্যানের মতো একদম পরিষ্কার হয়ে গেল। আপনারা দেখতেই পেলেন যে এটি কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল। বাট এখানে একটি সমস্যা রয়েছে, সমস্যাটি হচ্ছে যে আপনারা যে কোনো ছবি তোলেন না কেন সেটি কিন্তু সাদা কালো হয়ে যায়। তো এর জন্য আপনারা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, দেখুন এই অপশনগুলোর মধ্যে আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন যে ফটো, আপনারা যদি এই ফটোতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে পেজটি কিন্তু সমান হয়ে গিয়েছে, কিন্তু সেটি ফটোর আকারে, অর্থাৎ যেটি যে কালার সেটি সে কালার নিয়েছে। তো এটি আপনারা কেন করবেন, আর এই প্রথমটি আপনারা কেন করবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনারা যদি কোনো সাদা কালো কাগজ স্ক্যান করেন তাহলে আপনারা এই যে B&W1 যেটি আছে এটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন, আর আপনারা যদি কোনো রঙিন ছবিকে আপনারা আর কি ইয়া করেন স্ক্যান করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন B&W2 একটি অপশন রয়েছে, আপনারা এটাতে ক্লিক করবেন, অথবা এর পরে রয়েছে ফটো, আপনারা ক্লিক করবেন এই ফটোতে, তাহলে দেখতে পারবেন যে সেটি কিন্তু একদম হুবহু ছবির কালার নিয়ে নিয়েছে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক রয়েছে, আপনারা ক্লিক করবেন এই টিক মার্কটিতে। এই টিক মার্কটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একদম উপরে একটি নিউ ডকুমেন্ট নামে একটি লেখা এসেছে, আপনি এখন এটাকে যে নাম দিতে চান, অর্থাৎ আপনি আমি এ দিলাম, 5টি এ দিলাম, দেওয়ার পরে এটাকে সেভ করে দিলাম এবং গট ইট ওকে এটাকে আমি সেভ দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে আপনি এটি পাবেন কোথায়। এটি পাওয়ার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে। তো এই ফাইল ম্যানেজারে আসার পরে আপনারা চলে যাবেন আপনাদের সেই নির্দিষ্ট ফোল্ডারটিতে, অর্থাৎ সেই ফোল্ডারটির নাম হচ্ছে সিম্পল স্ক্যানার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিম্পল স্ক্যানার নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে, আপনারা ক্লিক করবেন এই ফোল্ডারটিতে। এখন আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস নামে একটি ফোল্ডার রয়েছে, আপনারা ক্লিক করবেন এই ডকুমেন্টসে। এই ডকুমেন্টসে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এ নামে যে ফোল্ডারটি আমি করেছিলাম, 5টি এ দিয়েছিলাম, সেই ফোল্ডারটি এখানে শো করছে। এই ফোল্ডারে যাওয়ার পরে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার কাঙ্ক্ষিত সেই ছবিটি রয়েছে। এখন কথা হচ্ছে আপনারা অ্যাপসটি কোথায় পাবেন। তো অ্যাপসটি পাওয়ার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন সিম্পল স্ক্যানার লিখে, অথবা সিম্পল স্ক্যান লিখে সার্চ করলেও আপনারা এই অ্যাপ্লিকেশনটি পাবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন, আর অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে।
तो व्यूअर्स ये वीडियोगुलो है तो अपना देर इमीडिएट काजे लागे ना किंतु अपना रा माथा रख बैन कोनो ना कोनो समय किंतु ये एप्स टी अपना प्रयोजन हो बे वीडियो टी भालो लेके थकले लाइक कर बैन शेयर कर बैन अपना बंधु ते शंगे आज चले जाती फिर बाबर नोटुन कोनो वीडियो नहीं है नोटुन कोनो टॉपिक नहीं है शेयर पड़ जन तो सबाई भालो थक बैन सुस्त थक बैन अस्सलामुअलैकुम।